এবার নাইটি পরে যুবকের সঙ্গে কাঁচা বাদাম শিরোনামের ভাইরাল গানটিতে নেচে ভাইরাল হলেন রানু মণ্ডল। এর আগেও বেশ কিছু গান গিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল সাড়া ফেলে দিয়েছিলেন গায়িকা রানু মণ্ডল। হিমেশের সাথে গান করার সুযোগও পেয়েছিলেন গায়িকা রানু মণ্ডল, তারপরে হঠাৎই তার পতন হয়। এখন সে তার রানারঘাটের স্টেশনের পাশের বাড়িতেই থাকেন খুব সাধারণভাবে। সেখান থেকেই অনেকে ইন্টারভিউ নিতে যান গায়িকা রানু মণ্ডলের, আর সেখান থেকেই মাঝে মধ্যে তার নাচ এবং গানের ভিডিও দেখতে পাওয়া যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে কাঁচা বাদাম শিরোনামের একটি ভাইরাল গান, যেটি এক সাধারণ বাদাম বিক্রেতাওয়ালা গিয়েছিলেন। আর এই গানটিতেই এবার এক যুবকের সঙ্গে আকাশী নাইটি পরে নেচে সোশ্যাল মিডিয়াতে ফের আলোচনায় আসলেন এই তুমুল আলোচিত এবং সমালোচিত গায়িকা রানু মণ্ডল। রানাঘাটের স্টেশন থেকেই লতা মঙ্গেশকরের এক প্যার কা নাগমা হ্যায় গানটি গেয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলেন এই গায়িকা রানু মণ্ডল। তারপরে হিমেশের সঙ্গে বেশ কিছু গান করার সুযোগ পেলেও তা অহংকারের বশে সমস্ত কিছুই হারিয়ে ফেলেন, আবারও তার রানাঘাটেই ফিরে আসতে হয়। এখন সে সেখানেই মধ্যবিত্তভাবে জীবনযাপন করছেন। গায়িকা রানু মণ্ডলের নাচটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।